محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকে যে বিষয়ে আমি কথা বলবো সে বিষয় হচ্ছে পরকাল। পরকাল নিয়ে আমরা একটু তাজকেরা করব, কথাবার্তা বলবো। রাজি আছেন তো? তাম পৃথিবীর বর্তমানে 700 কোটি মানুষ, কত কোটি? এর ভিতরে 130 কোটি মুসলমান, আর এছাড়া অনেকে আল্লাহকে মানে, আল্লাহর পাশাপাশি আরো কিছু ছোড়ো আল্লাহ, মাজ্জা আল্লাহ, এভাবে আল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী দাঁড় করাইয়া পরকালকে মানে, যেটা গ্রহণীয় নয়। পরকাল ইমান যদি গ্রহণীয় হতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ঠিক কি না? মোট কথা মুসলমান 130 কোটি, আর আফটার অলের উপর আরগুলোকে আমরা অমুসলিম হিসেবে আখ্যায়িত করি। তো ওনাদের ভিতরে অনেকেই আছে বৈজ্ঞানিক, অনেকেই আছে বুদ্ধিজীবী, বিশাল বড় শিক্ষিত, বহুত কিছু। আসলে ইসলামের আলোকে ওনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল শিক্ষিত বলেন না। আল্লাহ আল্লাহ রাসূলের ঘোষণা মতে ওনারা আবু জাহেল। বুঝে নাই আবু জাহেল মানে কি? তার তো সার্টিফিকেট ছিল আবুল হাকাম, শিক্ষিত মানে একদম বড় শিক্ষিত, কিন্তু ইসলামকে না মানার কারণে তার উপাধি কি হয়? আবু জাহাল, মানে মুরুখের বাবা। এই কথাটা আমি এই জন্যই বললাম, যারা মুসলমান হইল না তারা ফোড়া কপাল, পরকাল যারা মানল না, এ পৃথিবীর সব কিছু আবিষ্কার করুক, চাঁদের দেশে যাক, মঙ্গল গ্রহে যাক, আল্লাহ আল্লাহ রসুলের কাছে তার কোনো দাম নাই। মূলত সবচেয়ে ভাগ্যবান দুনিয়া আখেরাতে যারা মুসলমান। শুনবেন তো, মহান আল্লাহ সুরাত তাগাবুন 28 পারার সুরাত আগামনের 9 নম্বর আয়াতে আমার ঢাকাবাসী প্রেমিকদেরকে ওয়াজ করে শোনায় দিচ্ছেন, বান্দারা ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাতি ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। এন্ড রিমেম্বার দাডে হোয়েন হি উইল গ্যাদার ইউ অল, দ্যাট উইল বি দ্য ডে অফ মিউসিয়াল লস এন্ড গেইন ডে, এন্ড হো বি লাইফ হি উইল বি এক্সপিয়েট ফ্রম হিম সাইন এন্ড এন্টার ফ্যারাডিস ইন ও টু ডুয়েল দেয়ার ইন ফর ইভার, দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টোরি ডে। ও দুনিয়ার মানুষ, এমন একদিন হাজির হবে পরকাল, যেদিন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেইমান দুনজা নজ্জা বুশ বেলিয়ার ক্যালেন্ডার হিলারি ট্রাম্প ট্রাম্প সব মানুষের আমার ট্রাইব্যুনালে একসাথ করব, সেদিনের নাম হচ্ছে পরকাল, 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 ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন, ফাইনাল খেলার দিন, শেষ ইনিংস, যে ইনিংসের পর আর খেলা হবে না। বুঝা যায়? আস্তে কথা বলেন, যে কথা বুঝা যায়, সাউন্ড দিয়ে বলেন, সেদিনের নাম পরকাল, চূড়ান্ত হার জিতের দিন। আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ও মদিনার নবী আপনার প্রতি যারা ইমান আনবে, আমি আল্লাহর প্রতি যারা ইমান আনবে, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান, সেখানে তারা একদিন থাকবে না, যেই দিনে শুরু আছে, শুরু আছে, এক বছর পরে গয়ে শেষ নাই। এসকেলেটারটা ধর্ম নগদে ফিকাপ, ঢাকার মানুষ সব আল্লাহর নিয়ামত খাইতে আছে, আল্লাহর কুদরতি একটা সব দিক দিয়ে উন্নত, কথা আসতে হয়, শুরু আছে, খালিদিনা ফিহা আবাদা টু ডোয়েল দেয়ার ইন ফরএভার,
যেই দিনের শুরু আছে আনন্দের শেষ নাই, নবীও সেদিন যারা শিরোপা জিতবে, সেদিন যারা জান্নাতের টিকিট পেয়ে যাবে, যালিকাল ফাউজুল আযীম, সেটা মহাবিজয়, বড় বিজয়, যে বিজয়ের উপর আর কোনো বিজয় হতে পারে না। তাহলে ভাগ্যবান কারা? যারা পরকালকে বিশ্বাস করছে। সাত কফাইল্লা, সাত কফাইল্লা, ঠিক কিনা? দোয়া হে কাতুম মুস্তাবশিরা, বলেন না আলমের একটু আমার সহযোগিতা করবেন তো? দোয়া হে কাতুম মুস্তাবশিরা, মুস্তাবশিরা, হা হা কই হাসতে হাসতে নাচতে নাচতে বিশ্ব নবীকে নিয়ে ডাইরেক্ট মিছিলে মিছিলে জান্নাতে। তো পরকাল তো শুরু হবে, পরকালের খেলাটা শুরুর আগে ইন্টারন্যাশনাল রেভারি বাঁশি বাজায় কিনা? খেলা শুরুর আগে রেভারি সিগন্যাল ফুঁসাল দেয় কিনা? এরপরে তো আর্জেন্টিনা ব্রাজিল দোনো ফাটি নাই, মেরি মেছি নেইমারের দল, মহান আল্লাহর ইন্টারন্যাশনাল রেভারি আছে, তার নাম ইসরাফিল আলাইহিসসালাম। কি নাম? ইসরাফিল আলাইহিসসালাম। জুরে তিনি সিঙ্গা ফুৎকার দিবেন, যখন আমার ইসরাফিল সিঙ্গা পুৎকার দিবে, তখন হাশর মাঠে যারা কিয়ামত পর্যন্ত যারা ইন্তেকাল করেছে, কেউ পাহাড়ের সিঙ্গে, কেউ সমুদ্রের তলদেশে, যে যেখানে মৃত্যুবরণ করেছে, কারো লাশ শ্মশান খোলায় পুড়িয়ে ফেলেছে, তাম পৃথিবীতে যে যেখানে ডিস্ট্রয় হয়েছে, সব মানুষের আমি হাশর মাঠে পরকালে একসাথ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাফেরেরা, বৈজ্ঞানিকেরা পরকালকে বিশ্বাস করতে চাইবে, হায় হায় রে, মুহাম্মদে বলছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যাই, বলবেন কেমন? হ্যাঁ মোহাম্মদ বাড়ির যে বলিয়েন, বাসার যে বলিয়েন, মোহাম্মদ ও মোহাম্মদ বলছিল, আমরা কিন্তু মানলাম না, আমরা রকেট বানাইছি, বিমান বানাইছি, কম্পিউটার ডার বানাইছি, খেয়াল করলাম না। অহন যে মুসলমানেরও কথা অনুসারে, কোরআনে কারিমের কথা অনুসারে তো পরকাল সত্যি হইয়া গেল। সব চোখ মুখ ডলতে ডলতে মা জান্নাস বা দুমালাবাদ, একজন মানুষ আর একজন মানুষের উপর ডুলি পড়বে, তামার জমিন হবে এক বিগত মাথার উপরে সূর্য। সেদিন মানুষের মাথা ফেটে, চোখে মুখে মগজ গলে গলে বাহির হবে, হাসরবাসীরা পরকালবাসীরা পাগল পারা হয়ে আদম আলাইহিস সালামের কাছে আসবে, দলমত নির্বিশেষে সবাই, আন্তা আবালা ইসপালানা, আব্বা ও আপনার আই লাভ ইউর কারণে এই তামাম পৃথিবী চোখে দেখেছে, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা আমার সন্তানের আল্লাহস্তুলাহা, আজকের দিনের হ্যাড অফ নেতৃত্ব কর্তৃত্ব আমি আদম আলাইহিস সালামের হাতে নাই, বাল আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। কো বাবা আমি ফাটতাম না, আমি তো লা তাকরাবে হাজিহি শাজারাতের মামলা খাই এলেছি, আমারও ফেরেশতারা মোড়ে গিরাগার আছে আছে কিনা আমি ডরে আছি, বরং তোরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা। হাসর বাসীরা 10,000 মানুষ, কেমন? 5,000 কি তোরে বাজি, কথা কস না একটু, কত হাজার? অগণিত, পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের আয় গো, আমরা তো জাতির ভিতরে ইসফালা নাম না আমাদের জন্য সুপারিশ করে, উনি বলবেন লাস্তুল্লাহ বাজি আমি ভাবতাম না, আমি নিজে মামলা খাই এলেছি রে বাবা আমি ফাটতাম না, বাল আলাইকুম বি মুসা কালিমুল্লাহ, এভাবে এক এক পয়গম্বর এক একজনের কাছে প্রেরণ করবেন, কেউ সেদিন দায়িত্ব নেবেন না, সব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আসলে হুজুরের ধরবে, ইয়া মোহাম্মদ ইসফালানা আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ রসুল বলবেন আনালাহা আনালাহা, আজকের দিনের হ্যাড অফ নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। ট্রাইব্যুনাল তো বসছে মহান আল্লাহর, মহান আল্লাহর ট্রাইব্যুনাল যখন বসছে, সেদিন গভর্নমেন্ট প্রসিকিউটর হবেন মুহাম্মদ রসুলুল্লাহ, একজন মাত্র বিচারক, তার নাম আল্লাহ। আল্লাহর নামে দুর্নীতি শুরু হয়ে গেছে, আল্লাহর নামটা কেমনে কয়? আল্লাহ লব্জা আল্লাহ মোটায় কালিপটান আল্লাহ, আল্লাহর নাম যেভাবে কয়, কেউ কেউ হ্যাঁ
বাবা হুজুর আপনি কি আমাদেরকে ক্রিটিসাইজ করেন না, আফসোস লাগে। গো মালিক প্রেমের ফেরি গো ঘাটে, টিকট গো বিলায় প্রেমের গো হাটে, গো মা গো প্রেমের হাটে, কি কয় এগুলা বেড়া। গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, আল্লাহ জোরে হয় না জোরে, আল্লাহ আল্লাহর নাম প্রাণ খোলা দিয়ে সবচেয়ে বেশি সুন্দর করে মহাব্বতে জোরে বলতে হয় আল্লাহু আকবার। সেদিন মাকামে মাহমুদে আল্লাহর হাবিব দাঁড়াবেন, গভর্নমেন্ট প্রসিকিউটর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হুজুর আসি, মহান আল্লাহ জাল্লা শানুর কুদরতি কদম মুবারকে সেজদা দিবেন, ফাখিরু লাহু সাজদান, সেজদা পড়ে যাবেন। মহান আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ এরফা রাসাক, আপনার মাথা উঠান, ওয়া কুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো আজকে, ওয়া ইশফা তুশাফার, আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবীও আমি আল্লাহ তাদেরকে তাদের জন্য সুপারিশ কবুল করব। হুজুর মাথা উঠাইয়া বলবেন, মাওলারে রব্বি হাবলিয়া উম্মতি, দয়া করে আজকে হাশর ময়দানের কঠিন দিনে ফরকালের আমার উম্মতগুলোকে বাছাইয়া দাও। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবি মিসকাল শাইরাতি মিন ঈমান, ও মুহাম্মদ আজকে হাশর মাঠ থেকে বেছে বেছে তাদেরকেই তুমি জান্নাতে নিয়ে চলো, যে সমস্ত মানুষরা এই দুনিয়ার সাগরে বড় বৈজ্ঞানিক হয় নাই, বড় বুদ্ধিজীবী হয় নাই, তারা আমি মাওলাকে মানছে, তুমি মুহাম্মাদের প্রতি এক জাররা ঈমান আর ভালোবাসা রাখছে, আজকে তাদেরকে ধরে ধরে জান্নাতুল ফেরদাউসের দিকে নিয়ে যা। সবচেয়ে যে মুসলমান জিজ্ঞারে সবচেয়ে সবার শেষে জান্নাতে আল্লাহ নিব, তাকে যে জান্নাত আল্লাহ দিবেন ফিডা ফাডা দি, তারপরে অপরাধ ক্ষমা করে দিয়া দশ দুনিয়ার সমান জান্নাত বুঝিয়ে দেখা যায় কথা, এবারে না ভালো লাগে মাশাআল্লাহ, একটু কথা কইলে আমার কাছে ভালো লাগে ঠিক কি না। ফেরেশতারা যখন ওনাকে ধরে জান্নাতের দিকে লয়ে যাবে, লক্ষ লক্ষ মাইল পথ যাইবেন, এরপরে উনি বলবেন, ভাই আমাকে ছাড়ি দেন, কোকা আই ব্যস্ত আই গেছি, কি সুন্দর জায়গা, আরে বাদাম নেই ডানো ব্যস্ত ওঠ বেড়া, আরো লক্ষ লক্ষ মাইল গুলশান বানালি উত্তরা 12 নম্বর হলে যায়, সুন্দর সুন্দর গাছগাছালি ছায়া ঢাকা ফাঁকি ঢাকা সব কিছু ফল ফলাদি, ভাই আমি ব্যস্ত চলিয়েছি আমার সার বেড়া, পারে বাদাম নেই ডানো তোর ব্যস্ত আরো বহুত দূরি, সুবহানাল্লাহ। এরপরে আরো লক্ষ লক্ষ মাইল পথ লয়ে যাবে, কার্পেট বিছানো বিশাল সুন্দর প্লেস, ওই পর্যটন এলাকার মতো শাহ সমুদ্র সৈকতের মতো সোফা সেট এইভাবে এগুলো আছে। উনি কইবো, ভাই আমার আর নিয়েন না, আপনারা আমার সাথে বোধ জগ করতেছেন, আমি চলিয়েছি ব্যস্তে, কারে বাদাম নেই ডানো আরো বহু দূরে, ফেরেশতারা তারে আরো লক্ষ লক্ষ মাইল পথ নিয়ে যাবে। এবার কার্পেট বিছানো জান্নাতের বারিন্দা, কি সুন্দর, ও ভাই আমি আসি গেছি তোমরা আমার আর টানিও না, কারে বেড়া হবে বারিন্দা হবে, শিখদার সাহেবের বিল্ডিং এর বারিন্দা, তার সাথে বেড়া বাদাম ডা ওঠ বেড়া। এবার চিন্তা করেন জান্নাত কত বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জান্নাতু মা বিনা ওয়া, হুজুর খালি জান্নাতের ওয়াজ করেন, জান্নাত কি দিয়া বানাইছে আল্লাহ পাক, আল্লাহর হাবিব মদিনার টাওয়ার থেকে নেট থেকে বলতেছেন, উম্মতের আরে লিবিনা তুম মিন জাহাবিন ওয়া লিবিনা তুম মিন ফিদাতিন ওয়া বিলা তুহাল মিসকুল আসফারে ওয়া তুরবা তুহা জাফরান হাসবা ওয়া লুলু ওয়াল ইয়াকুত, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় মত, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, দুইটা ইঁটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মশল্লা, মশল্লা হবে মেশক অম্বরের, জান্নাতের আর সিসি ফিলার লিন্টার হবে লুকলু আর ইয়াকুত ফাতরের, জান্নাতের ফ্লোর টাইলস স্বাদ হবে জায়ফরাত যুক্ত সুগন্ধি মাটির। রাওয়াহুল লাকসম কেন রাওয়া মুত্তাফাকুন আলাইহি, সুবহানাল্লাহ, কোন এটা আমার কথা না নবীজির কথা। তাহলে এত বড় জান্নাতের একটা ইট স্বর্ণের একটা ইট রূপার, এবার চিন্তা করেন পরকালের জান্নাত কত বিশাল হইতে পারে, আর পরকালে যারা জিতছে এই লোকগুলা কত বড় সান কোফাইল্লা জাত ভাগ্যবান জাত। এবার হুজুরের সাথে মিছিলে মিছিলে জান্নাত, জান্নাতে যে কেমনে বসছেন সেটা বলবো না, এই ফাঁকে সকল কাফেররা একজুটি হয়ে আল্লাহ পাকের কাছে টাইম ফেয়ার দিবে মামলা খারিজের জন্য, আল্লাহ এই ফরকাল মানি না, ও কি হয়েছে কামনে মুসলমানের ভাগ্য দিয়া দিছেন তারা ইমান আনছে, দুনিয়াতে আবার পাঠান
পাঠাইলে মুহাম্মদ সাল্লামের প্রতি বিশ্বাস রাখবো, আপনার কোরআনের ধর্ম ভালো হয়ে যাবো। তারা টাইম পেয়ার দিবি তুলে হায়াতি, হায় হায় রে আমার এই জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। মহান আল্লাহ মামলা ডাইরেক্ট খারিজ করে দিবেন, সেদিন এভাবে যারা টাইম পেয়ার দিবে তাদেরকে আমি এমনভাবে হ্যান্ডকাপ লাগাবো, এমনভাবে বাঁধবো, আর কোনো মানুষের এইভাবে বাঁধতাম না। আদালতের ডাইন বাম দিক থেকে র্যাব চিতা কোবরা সেনাবাহিনী ডিএসবিকে বলবেন, এই ফেরেশ তারা ধর তারে, এ সব কাফের বৈজ্ঞানিকের ধর, খুজু ফাগুল্লো সুম্মাল জাহিমা সল্লো, আল্লাহু একবার, সুরাল হাক্কা, খুজু ধর তারে, ফাগুল্লো, গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলা শিকল লাগা, ডান্ডা বেড়ি লাগা, সল্লুহু ভাবে তাফিল থেকে তাসলিয়া, সল্লুহু হেঁসকা টান দি তারে ডাইরেক্ট জাহান্নামের দিকে, যে হেঁসকা টান, চালাক যিনি বিজ্ঞান, বৈজ্ঞানিক হয়েছে রকেট বানাইছে বিমান বানাইছে বোঝেন না, সফটওয়্যার বানাইছে ইয়াবা আর কি, এর কথা কয় না, তা করে টানবো ফেরেশতারা স হেঁসকা টান, আমার কথা না কোরআন শরীফের কথা, আরো ধরে কার কথা, মিছিল আছো তুমি, মিছিলে ম্যান অফ দ্য ম্যাচ বরিশাল, তারা মিছিলে মিছিলে জিগির করে, মারো টান হে আল্লাহ, আর আমাগো লাকসাম কুমিল্লা নোয়াখালীতে মারো টান হে ইলুস, আর ঢাকাতে কি কয় জানি না। আবার মিছিলেরও সুন্নত আছে, আল্লাহ নবীও মিছিল দিছেন, সাহাবাই কারামও দিছেন, আল্লাহ নবী দিছেন এভাবে, আনা নাবিয়ুন লাকাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, খন্দকের যুদ্ধে ওই ফাতর কোবাইতে কোবাইতে সাহাবীরাও কইছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা, সুবহানাল্লাহ, আমরা সে জাত যে জাত হুজুরের হাতে বায়াত রাখছি, জীবন শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের সাথে আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তুমি ছিলে সুন্নত আছে, আবার বর্তমানেও আমরা তো কল বসাইবার সময় বিভিন্ন ট্রাক ঠেলবার সময় গাছ টানবার সময় যেভাবে মিছিল দেয় গালি গালা ছাড়া আর কিছু নয়, এটা তো আমি বলার কথা না। এরপরে সৌদি আরবে এখনো পাথর ঠেলতে বড় কোনো কাজ করতে সেখানেও মিছিল দেয়, সেখানে সুন্নত তরিকা, বলে হুজুর এটা তো শুনলাম না, তারা নুজুল রসুল হাহুনা, নুজুলে কোরআন হাহুনা, নুজুলে ওহি হাহুনা, বুঝছেন নি, আয়ো বুঝছেন, সাবা ফিরতে আছে, অর্থাৎ দলনেতা বলতে আছে রসুল নাজিল হয়েছে আমাদের দেশে, কোরআন নাজিল আমাদের দেশে, ওহি নাজিল আমাদের দেশে, কারণ আপনার প্রতিটা কথা সেভ হচ্ছে, যাই বলেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলবেন, এর ব্যতিক্রম যদি বলেন আল্লাহর কাছে ধরা। মহান আল্লাহ সূরা কাফের 17 নম্বর আয়াতে আমাদের ডাকা গ্রামে বলতে আছে আল্লাহ পাক কি কয় আল্লাহ, ওমা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ, আমার বান্দারা যে যে কথাই বলুক না কেন তার প্রতিটা কথা আমি আল্লাহ সেভ করতেছি, কথা অনুসারে তাকে শাস্তি অথবা শান্তি দিয়ে দেও। তাহলে মিছিলের কথা আছে কেমন, এই জন্য আমার প্রিয় যুবকেরা কলেজের টুকরা মিছিল দাও, যে যে এ করো অসুবিধা নাই, তবে মিছিল যাতে কুফুরি কালাম না হয়, মিছিল যাতে ভুল না হয়, মিছিল আল্লাহ আল্লাহ রসুলের জন্য সার্বজনীন কসমোপলিটন মিছিল দিও, কি কর রাজি আছে নি, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ কয় বান্দারা তমাম জগতের রাজত্ব আমি আল্লাহর হাতে, আমি যাকে চাই মায়া করি তাকে ক্ষমতা দিয়ে দিই, আর যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে আনি, সকল সবরেন্টি ফুলফিল সবরেন্টির পাওয়ারের মালিক আমি আল্লাহ। এবার তাগরে টানবো, একটু টানছে বৈজ্ঞানিকের করে, মারো টান, আরো জোরে হে ইলুস মারো টান, আমরা মিছিল দিয়া হুজুরের সাথে জান্নাতুল ফেরদাউসে যাই, সর্বপ্রথম জান্নাতে যাই, বসমুনা সুমু শুয়ে যামু, অনেকে তো বাতিক কেবে আরাম, যাই গো হুজুর আমি একটু শুই, বসবেন এই সোফা সাথে বসবেন, সোফা আপসারি সব, আপনি আসছেন গ্রাম থেকে ঢাকা গ্রামে ফেঁস লাগাই ফেললাই, কি কোন আমনে সোফা, কোরআন শরীফের কোন দি আছে, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দাওয়ান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবা, আল্লাহু আকবার,
আমার বান্দারা সেদিন হেলান দিয়ে পায়ের উপর পাও দিয়ে মুত্তাকিউন শব্দের অর্থ হচ্ছে এভাবে বসা স্টাইল করি আলা ইস্তাবরাকিন সুরার রহমানের আয়াত। ইস্তাবরাকিন শব্দের অর্থ হচ্ছে কার্পেট, মোটা কার্পেট। এই মোটা কার্পেটের ব্যাখ্যা আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে কয়, ইন্নার রাজুলা ফিল জান্নাতে লা ইয়াত্তাকিউ ফিল জান্নাতে সাবঈনা মাসনাদান। আমার আপনা আপনা বেহেশতবাসী বান্দাকে আমি যে চেয়ারে বসাবো এই চেয়ারটা রাখা হবে সত্তরটা কার্পেটের উপরেই। এই চেয়ার মঞ্চের উপরে হচ্ছে কার্পেট, তার পুরো উপর চেয়ার, এর পুরো গদি। কেমন? তাহলে তিনটা জিনিসের উপর আমি বসছি আর সেখানে বসবেন সত্তরটা জিনিসের উপরে। এভাবে ডালান দিয়া যখন বসবেন ও আর তাগর দিকে সাইবেন কম্পিউটার কত কিছু আবিষ্কার করছে, ও তাগর দিকে সাইবেন কে রে রে একটা টান মারেন না মারো টান, কোথায় যায় টান শেষ হবে আমি বলবো। এমনি গিরা শেষ ইয়ে লাগবে ফেরস তারা টান খাইবার আর সুযোগ নাই। আল্লাহ একবার, আমরা এবার জান্নাতে এভাবে বসি সোফা সেটে এভাবে বসলে আর কিছু লাগবো নি। আল্লাহ নবী কয় জান্নাতে তো একা একা আপনাদের ভালো লাগবে না, লাগবো নি। এখন জান্নাতে আপনার কেমন মনে হবে? আল্লাহ নবী কয় এই মুহূর্তে যখন বান্দা একা কি মনে করবে, প্রিয়তমার কথা মনে পড়ে যাবে, মহান আল্লাহ জাল্লা শানু পেছন দিক থেকে তার জন্য একজন হুর সর্বপ্রথম ফাটিয়ে দিবে। ইন্নার রাজুলা ফিল জান্নাতে লা ইয়াত্তাকিউ ফিল জান্নাতে ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মান কাবাইহি ফায়ানজুরু ইলা কদ্দি আসফামিনাল মারাতে ফায়াকুলু মান আনতে ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনা মিনাল মাসিহ। যখন